আমরা আজকে এখানে একটা টেস্টিমোনিয়াল সেকশন অ্যাড করবো আর কি। হ্যাঁ, এখানে একটা টেস্টিমোনিয়াল সেকশন আমরা আজকে অ্যাড করছি। আচ্ছা, এখন আমরা এখানে একটা সেকশন অ্যাড করবো যেটা হচ্ছে টেস্টিমোনিয়াল। আমরা একটা কাজ করি, এখানে মাই স্কিল দিয়েছি, এখানে হচ্ছে সার্ভিস দিয়েছি, এই এইটাকে আমরা পোর্টফোলিও নাম দিই। হ্যাঁ, এই মাই স্কিল নাম না দিয়ে পোর্টফোলিও নাম দিই। তাহলে এটা একটু এডিট করে নিই। এইখানে হচ্ছে এটার নাম দিয়ে হচ্ছে মাই পোর্টফোলিও। ওকে, আচ্ছা, এখন আমরা একটু রিলোড করলে আমরা দেখব যে এখানে হচ্ছে ঠিক ফাইলে কি ওপেন করেছি। হ্যাঁ, ঠিক আছে, চেঞ্জ তো হয়েছে, মানে পোর্টফোলিও আর মানে ব্যাংক কাজ থেকে পোর্টফোলিও। ওকে, এগুলো তো ক্লিক করলে কাজ করে, আমরা আগের দিন দেখেছিলাম। ফাইন, সার্ভিস পোর্টফোলিও। এবার হচ্ছে প্রথমে আমরা একটা স্কিল সেকশন তৈরি করি। হ্যাঁ, চলুন আমরা হচ্ছে এই যে এইটার নাম তাহলে দিই হচ্ছে মানে পোর্টফোলিওস। এইটার নিচে আমরা এটাকে একটু ডুপ্লিকেট করে নিই। এইখানে আমরা নাম দেই হচ্ছে স্কিলস, মাই স্কিলস। এখন এই জায়গাটা তৈরি আগের মতোই, আমরা প্রথমে ফার্স্ট অফ অল আমরা যেটা করি এখানে হ্যাশ দিয়ে এস এস কে আই এল এল এস স্কিলস। হ্যাঁ, আচ্ছা, এইখানে এটা কি হয়েছে, আমরা এটা নাম দিয়েছিলাম, এটাতে আইডি দিয়েছিলাম স্কিলস, এটাতে আইডি দেই হচ্ছে আমরা FOLI পোর্টফোলিও। এখন এইখানে আমরা এখানে স্কিলস যে ইয়াতে মেইন ডট জিএস এ কি কিছু করেছিলাম না, স্টাইল ডট সিএসএস এ আমরা এখানে স্কিলস দিয়ে কিছু করিনি। হ্যাঁ, সিএসএস করিনি, তাহলে এখানে তার পরিবর্তনের দরকার হচ্ছে না। ঠিক আছে, তাহলে আর দরকার হচ্ছে না, আমরা এখানে যাই, এটা পোর্টফোলিও থাকুক আর এটা হচ্ছে স্কেল। ওকে, এখন এখানে আমরা একটা ক্লাস নেব py-5, মানে উপর নিচে প্যাডিং দিয়ে নিলাম। এটার ভিতরে ঢুকে প্রথমেই কন্টেইনার, কন্টেইনারের মধ্যে আমরা একটা রো নিয়ে নিই, রোয়ের ভিতরে আমরা কলাম নেব, আমরা দুইটা কলাম নেব। হ্যাঁ, সিআই কল হাইফেন, আমরা একটা কাজ করি এমবি হাইফেন হচ্ছে এদিকে নেই হচ্ছে সাব কলাম। ওকে, ডট দেই ডট। ওকে, এটাকে কপি করে সাত যদি হয় এটা হবে পাঁচ, সাত পাঁচ বার। ওকে, পাঁচ বার। ওকে, ফাইন। এবার আমরা ডান পাশের এখানে নিচেরটা তো ডান পাশে, এখানে আমরা একটা আইএনজি, ওকে ফাইন, একটা আইএনজি নিলাম।
এবং এইখানে একটা ইমেজ দিয়ে দিই আমরা আইএনআর ভিতরে, আমরা এই যে অ্যাবাউটের ইমেজটাই দিই, এখানে আমরা হচ্ছে অ্যাবাউটটা লিখে দিই, আপনারা আপনাদের ছবিগুলো বসাবেন, হ্যাঁ, প্লাস W-100, যাতে ছবিটা ওভার ফ্লো না হয়, দ্যাটস ওয়াই আমরা W-100 করে দিলাম, ছবিটা এখানে চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি, ফ্যান্টাস্টিক। ওকে, এবার আমরা এই বাঁদিকের কলাম মানে উপরের কলামটা নিয়ে কাজ করব। ফার্স্ট অফ অল আমি এখানে হচ্ছে ওই আগের মতো, আমরা সম্ভবত এখানে H5 দিয়েছিলাম কি না আমি এক্স্যাক্টলি মনে নেই, আমি একটু দেখি নি। সো এইখানে হচ্ছে, হ্যাঁ, এটা হলো H6 আর এটা হচ্ছে H2, এটা মনে আছে। ওকে, ফাইন। এখন আমরা এখানে এখানে আমরা হচ্ছে H6-এ আমরা হচ্ছে সি, এখানে হচ্ছে MP-4 আমরা দিলাম, ওকে, হাইট লেভেল না, ঠিক আছে। এবার এটার ভিতরে হচ্ছে আমরা লিখে দিলাম হচ্ছে স্কেচ, SKILS, ওকে। এবার এটার নিচে আমরা ওই যে .LINE-LEFT এটা নিলাম, এবার এটার নিচে আমরা H2 নিয়ে এখানে আমরা দিলাম .MT-4, মানে মার্জিন টপে দিলাম, কারণ হচ্ছে উপরে একটা মার্জিন আমাদের দরকার। আমি একটা কাজ করি, এখানে MT না দিয়ে MY দিই, তাহলে দুই পাশে উপরে নিচে দুই পাশে হবে, হাইফেন আমরা 4 দিয়ে দিলাম। এবার এটার নিচে দিলাম হচ্ছে MY মাই ফ্যান্টাস্টিক SKILS, ওকে। সো আমরা একটু দেখি এখানে আসলে ঘটনাটা কী ঘটল, এই যে এরকমটা ঘটেছে আমরা দেখতে পাচ্ছি, তবে এইটা বোধ হয় একটু এইদিকে আসলে ভালো হয়। তো আমরা একটা কাজ করি, এই যে এইখানে আমি যদি বলি MS মার্জিন স্টার্ট আমরা 5 দিয়ে দিলাম, তাহলে এটা এটা এই এইদিকে চলে আসবে, এখন লুকস গুড, ঠিক আছে, ওকে, ফাইন। এবার আমরা এইটার নিচে, এই যে H2 এর নিচে আমরা ফার্স্ট অফ অল একটা ডিভ নিয়ে নিই, এই ডিভের ভিতরে আমরা হচ্ছে প্রথমে আর একটা ডিভ নিই, হ্যাঁ। এখন এই ডিভের মধ্যে আমরা আবার আর একটা ডিভ নিই, আমি এটা বলবো এই ডিভের ভিতরে প্রথমে আমি এখানে দিলাম H5 এবং এইখানে আমি দিলাম হচ্ছে HTML, ওকে, ফাইন। এবং এটার নিচে এসে স্পান নামে একটা ইয়ে নিলাম এবং এটার ভিতরে দিয়ে দিলাম ধরেন হচ্ছে 100%, ওকে, ফাইন। এবার এখন যদি আমরা এটা দেখি তা আমরা দেখব যে এইরকম আসছে, ঠিক এরকম আসছে। এখন আমরা কী করব, আমরা হচ্ছে এইখানে এই ডিবে গিয়ে আমরা বলবো ক্লাস নিব D-FLEX এবং আরেকটা দেবো জাস্টিফাই কন্টেন্ট বিটুইন, তাহলে দেখবেন যে এরা এরা হচ্ছে নিচে এই যে পাশাপাশি চলে যাবে এবং একটা এই মাথায় এবং একটা এই মাথায় আসছে, ওকে। এরকমটাই চাচ্ছিলাম যে দুইটাকে দুই পাশে পাঠিয়ে দিব। আমরা একটা কাজ করি, এইখানে ধরেন আমরা দিচ্ছি হচ্ছে 90, ওকে, 90%, তাহলে আমরা এখানে 90% পেলাম। এবার আমরা হচ্ছে এই যে ডিপটা আছে এই ডিপের নিচে এসে আমরা হচ্ছে লিখে দেই প্রথমে হচ্ছে প্রোগ্রেস, হ্যাঁ, .PROGRESS প্রোগ্রেস। প্রোগ্রেস লেখার সাথে সাথে দেখবেন যে এখানে এরকম একটা প্রোগ্রেস রিং পেয়ে গেছি, দেখছেন। এবার এইটার ভিতরে আমি আবার .PROGRESS প্রোগ্রেস -BAR, ওকে, এইটাতে আমরা এখন কিছু বুঝতে পারবো না, আমরা এখন এটাতে স্ট্রাইক করবো, STYLE স্টাইল, আমরা দুইটা জিনিস, একটা হচ্ছে, আচ্ছা আমরা একটা কাজ করি, স্টাইল না দিয়েও করতে পারি, আমরা একটা কাজ করি, এখানে একটা ক্লাস নেই আর কি, হ্যাঁ, একটা ক্লাস নেই, ক্লাসটা নিয়ে হচ্ছে আমরা দিই হচ্ছে BC-PRIMARY, তা না, ঠিক আছে কি, দেখি দুইটা হয়ে গেছে, BC-PRIMARY, ওকে। এখন এটা উইথ কতটুকু দিতে হবে এটা বলে দিতে হবে,
আমরা এখানে সরাসরি উইথ নামে একটা অ্যাট্রিবিউট নিই, সরি width উইথ আমরা এখানে বলে দিই, ওই যে উপরে 90% দিয়েছি এখানেও আমরা 90% ঠিক নেই। আচ্ছা আমরা যদি এখানে একটা কাজ করি, এটাকে বলি স্টাইল, এইখানে আমরা লিখে দিই, হ্যাঁ width উইথ হচ্ছে 90% এবং width উইথ হচ্ছে সরি ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমরা এখানে এমনি লিখে দিই ধরেন redirect রেট, ওকে। এটা কিন্তু ফুল ফিল আপ হয় নাই, দেখেন এখানে ফুললি কিন্তু ফিল আপ হয়নি, শুধুমাত্র এই এতটুকু 90% এখানে আমরা 90% দিয়েছি, সে 90% এটার উইথ করেছে, ওকে ওকে ফাইন। এবার আমরা এই এইবার দেখেন যে এইটাকে আমরা একটা আইডি বা ক্লাস কল করি, যে হচ্ছে ক্লাস আমরা দিলাম হচ্ছে HTML, ওকে। এবার এই পুরো HTMLটাকে কপি করে আমরা এখানে নিচে অবশ্যই আবার একটা পেস্ট করি, দিয়ে এটার নাম দিলাম হচ্ছে CSS। আমরা যদি স্টাইল করা লাগে এখান থেকে আমরা করতে পারবো, সমস্যা নাই। তো এইখানে আমরা দিব হচ্ছে CSS, আর এইখানে ধরেন আমরা দিলাম হচ্ছে 80%, আমরা একটু বৈষম্য আনছি যাতে দেখতে ভালো লাগে, এটা দিলাম হচ্ছে গ্রিন, আর এইখানে আমরা অবশ্যই 80% দিই। তাহলে আমরা এখানে দেখবো যে পরের জিনিসটা দেখেন এইটা চলে আসছে, কিন্তু এখানে একটা গ্যাপ থাকলে ভালো হতো, তাই না? এই গ্যাপটা আমরা হচ্ছে এই যে HTML ক্লাস নিয়েছিলাম না, এইখানে যদি বলি MD-3, হ্যাঁ এই সেম জিনিসটা CSS এর এখানেও দিয়ে দিই MD-3, তাহলে দেখবেন যে প্রতিটা ইয়ার নিচে একটা গ্যাপ আসবে এবং দেখতে এখন মোটামুটি ভালো লাগবে আর কি। হ্যাঁ আচ্ছা, এবার আমরা যেটা করি এটা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, আমরা আর একটু গ্যাপ বা এটাকে আর একটু নিচে নামাই দিলে ভালো হয় না, আমরা কতটুকু দিলে ভালো হয় একটু দেখে নিই। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ডিফল্টভাবে এটার একটা মার্জিন থাকে আর কি। হ্যাঁ সো এটার মার্জিন ডিফল্টভাবে থাকে, আমরা যদি এখানে একটা ক্লাস নিই, ক্লাস আমরা বললাম হচ্ছে এমবি মার্জিন ডিফল্টভাবে দেওয়া আছে, আমরা 1 দিলাম, ঠিক এই সেম জিনিসটা আমরা হচ্ছে এখানে সেম জিনিসটা আমরা এই HTML এর মধ্যে ঢুকিয়ে দিলাম, ওকে ফাইন। এবার আমরা যদি দেখি যে এই দুটা মাঝখানে একটু মার্জিন কম পেয়েছি কিনা, যদি আমি এখানে মার্জিন একটু বাড়াই দিয়ে দেখি কি অবস্থা হয়, হ্যাঁ বাড়ালে বাড়ছে, সর্বনিম্ন হচ্ছে 1, আমরা 1 থাকবে, ফাইন ফ্যান্টাস্টিক, আগে থেকে মার্জিনটা কমে গেছে এবং দুইটা পার্থক্যটাও বোঝা যাচ্ছে। এবার আমরা কি করব, এই এইটাকে আমরা আবার কপি করলাম, কপি করে আমরা এখানে লিখে দিলাম এটা হচ্ছে, এটা হচ্ছে আমরা দিলাম হচ্ছে আর ইভিএম লারাভেল অথবা পিএইচপি, ওকে এটাকেও দিলাম পিএইচপি, বুটস্ট্র্যাপ দিই, আচ্ছা হ্যাঁ বুটস্ট্র্যাপ দিই, যেহেতু আমাদের ই আছে PWTSTRP, আমরা এখানেও বুটস্ট্র্যাপ দিয়ে দিই। আচ্ছা এবার এখানে আমরা এটাকে 100% করে দিই, একটু জাস্ট পার্থক্য করার জন্য কিন্তু এটা করি, হ্যাঁ এবার দেখেন যে এটা CSS এটা হয়ে গেছে, আমি এটা নিচে আমি একটা জাভাস্ক্রিপ্ট দিতে চাচ্ছি, এখানে কপি করাই আছে, পেস্ট করে দিলাম যে এখানে আমি লিখে দিই, ছোট
ঠিক আছে, এইখানে ধরেন আমরা দিচ্ছি 95%, ওকে, এখানেও আমরা 95% করে দিলাম। এখন আমরা যদি, আচ্ছা কালারটা একটু চেঞ্জ করা দরকার, তো এইটাকে আমি দিলাম হচ্ছে ধরেন কি দিব, কি কালার ব্লু দিই, ধরেন আমরা একটু চেঞ্জ করে ব্লু কালার দিয়ে দিলাম। আবার এইটাকে আমরা চেঞ্জ করে একটা অন্য কালার দিয়ে দিচ্ছি। আচ্ছা এই যে দেখেন, আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কালারে আমরা সুন্দরভাবে ইয়া তৈরি করে ফেললাম। যেহেতু এটা একটা ইয়া কালার, দুইটা ডার্ক কালার মাঝখানে পড়ে গেছে, আমরা একটা কাজ করতে পারি, এটাকে কাট করে এইটা নিচে। তাহলে এখানে দেখেন একটা লাইট কালার, একটা ডার্ক কালার, একটা লাইট কালার, একটা ডার্ক। তো এই যে এইভাবে আপনি আপনার সিস্টেমগুলোকে সুন্দর করে ইয়ে করতে পারেন। এখন যদি মনে করেন এখানে স্ট্রাইপ নামে একটা ই দিবেন, তাহলে এই যে প্রোগ্রেস বার স্ট্রাইপ এইখানে একটা দেওয়া যায় আর কি। হ্যাঁ, প্রথমটাতে একটু দিই, এইটা হচ্ছে এই যে প্রোগ্রেস বার, এই যে প্রোগ্রেস বার হচ্ছে PRO GRESS BAR STRIPED স্ট্রাইপড, বানান ঠিক আছে কিনা, প্রোগ্রেস STR IPED, বানান নিয়ে একটু ঝামেলা আছে, PRO GRESS প্রোগ্রেস বার স্ট্রাইপড RYIPED নাকি। আচ্ছা এইটা যে দেখেন, আমরা যদি যে গেট বুকস্টাফ ডট কমে যাই, তাহলে এখানে আমরা হচ্ছে পিআরও জিআরএসএস প্রোগ্রেস থেকে সার্চ করলে প্রোগ্রেস বার পাবো। আমি স্ট্রাইপের বানানটা একটু দেখবো, এখানে অনেক কিছু দেওয়া আছে বুঝছেন, এত কিছু দিতে গেলে তো এত কিছু মনে রাখতে গেলে আপনাদেরই কষ্ট হবে। এই যে স্ট্রাইপ বানানটা একটু দেখবো, প্রোগ্রেস বার বানানটা ঠিক ছিল। আচ্ছা এইখানে, ও সরি, প্রোগ্রেস বার স্ট্রাইপ ঠিক করেছিলাম, বানান ঠিক ছিল, বাট কেন হলো না, বানানটা কিন্তু ঠিকই ছিল। জাস্ট আ মিনিট, প্রোগ্রেস বার আমি কপি করে নিই, প্রোগ্রেস বার স্ট্রাইপ, নাকি আমার এখানে দেখা যাচ্ছে না কোনটা, আমি আগে দিয়েছিলাম বাট সেটা হয়নি। কিন্তু অ্যাকচুয়ালি যে ব্যাকগ্রাউন্ডটা, এটা কিন্তু আমি আগে হচ্ছে বিজি হাইফেন প্রাইমারি দিয়ে দিয়েছিলাম, তো কেন হয়নি, বিজি হাইফেন প্রাইমারি দিয়ে দিলে এটা কাজ করবে আর কি। ও আমি জিবি লিখেছিলাম এই জন্য পাই, দেখেন এখানে জিবি লিখেছিলাম, হবে হচ্ছে বিজি, বিজি হাইফেন ডিএমজি, এবার হবে এটা দিয়ে যদি দেয় তাহলে ক্লিয়ার। একইভাবে যে প্রত্যেকটা পেজে, এটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডের এটা কেটে দিয়ে আমি জাস্ট এখানে বলে দিব হচ্ছে ইয়ারও জিআরএসএস প্রোগ্রেস হাইফেন বি এ আর হাইফেন হচ্ছে স্ট্রাইপড STRIPED হাইফেন বিজি হাইফেন SUCCESS, ওকে। এখন পরেরটাও পাওয়া কথা, আবার
এটা তো তাই, এখানে এটা না দিয়ে এখানে আমরা দিব হচ্ছে প্রোগ্রেস হাইফেন ডিক্লেয়ার হাইফেন এসটিআই ডেসক্রাইবড, আর এটা হচ্ছে বিজি হাইফেন এইটার কালারটা কি এটা আমার অ্যাকচুয়ালি এখন এটার কালার হচ্ছে ইনফো না ইনফোর পরে এটা হচ্ছে ও সরি ভুলে গিয়েছিলাম আমি কালার হচ্ছে ওয়ার্নিং, হ্যাঁ ওয়ার্নিং বিজি হাইফেন ডাব্লিউ এআর এটা হচ্ছে ইয়েলো টাইপের কালার আসে, হ্যাঁ একটু ডার্ক ইয়েলো আসে। একইভাবে আমরা এটাকে এটাকে দিয়ে এতে আমরা এখানে দিয়ে ইয়েলো স্ট্রাইট বিজি হাইফেন আমরা দিয়ে দিলাম হচ্ছে আইএ। তো দেখেন এই যে এখানে এইভাবে আপনি চাইলে যে প্রতিটাতে স্ট্রাইপও করতে পারেন, আর যদি স্ট্রাইপটা তুলে দেন শুধু প্রোগ্রেস হাইফেন বার দেন তাহলে আপনার স্ট্রাইপটা আসবে না, ঠিক আছে? এইভাবে আমরা একটা সুন্দর স্কেল সেকশন আমরা করে ফেলতে পারি, দেখেন সুন্দরভাবে ই করেছে। এখন আমরা এই জায়গাটাতে আর একটা সেকশন করব, সেটা হচ্ছে টেস্টিমোনিয়াল নামে একটা সেকশন করবো এটার নিচে, হ্যাঁ। তো চলুন আমরা শুরু করি, আমরা হচ্ছে এটা এইখানে আমরা একটা সেকশন করি এবার আমরা এখানে একটা কন্টেইনার রো, এই রোয়ের ভিতরে আমরা হচ্ছে কলাম সিওয়েল কল হাইফেন এমডি হাইফেন হচ্ছে আমরা নিব, এখানে হচ্ছে ধরেন আমরা এমডি ডিভাইসে আমরা হচ্ছে 8 কলাম নিলাম, ঠিক আছে 8 6, ঠিক আছে এমডি ডিভাইসে আমরা 6 কলাম নিলাম, এবং এখানে আরেকটা দিব এম এক্স হাইফেন এইউ অটো, মানে 6 কলাম নিলে তো এক পাশে থাকবে আর এক পাশে খালি থাকবে, আমরা এখানে আর কোনো কলাম নিব না, এই জন্য তখন বলবো কি যে এম এক্স অটো মানে ডানে বামে সে অটো মার্জিন নিয়ে নিবে। এখন যদি আমরা এখানে কিছু একটা লিখি তাহলে আমরা দেখবো যে এখানে এটা দেখেন এখানে কিন্তু হয়নি অটো, এটা হ্যাঁ হয়েছে, আমরা একটা কাজ করি এখানে একটা বিজি কালার দিই এটা ভালো বুঝতে পারবো, বিজি হাইফেন আমরা দিয়ে দিলাম হচ্ছে ধরেন ওকে। এখন এই যে দেখেন দুই পাশে সমান জায়গা রেখে তিনি মাঝখানে বসে আছেন, ঠিক আছে এইটাই হচ্ছে এটার ম্যাজিক। এই আমি যদি এমএস অটো না দিই, এমএস অটোটা না দিই তাহলেও এই পাশে চলে আসে, ঠিক আছে আমার এই সেটে খালি থাকে, তো এইটা এই কারণে দেয়া। ওকে আমরা আরেকটা কাজ এখানে করে দিই টিই এক্স টি এক্স হাইফেন সেন্টার, তাহলে এই টেক্সটাও মাঝখানে চলে যাবে, ঠিক আছে ওকে ফাইন। এবার আমরা বিজিটা কেটে দিই, বিজিটা একটু রাখবো না। আচ্ছা প্রথমে আমরা কী করবো এইটাকে আমরা একটা ডিভের ভিতরে, হ্যাঁ ডিভের প্রথমে ডিভের ভিতরে আমরা একটা আইএনজি ট্যাগ নিব এবং একটা কাজ করি আইএনজি ট্যাগ এটাকেও আমরা একটা ডিভের মধ্যে নিই, হ্যাঁ ডট আইএনজি এটা একটা ক্লাস নিয়ে এটার ভিতরে আমরা একটা আইএনজি নিলাম ডট ডাব্লু হাইফেন 100, ওকে তাহলে একটা ইমেজ হলো এবং তার একটা ক্লাসও হয়ে গেল ডাব্লু হাইফেন 100। আমরা এখানে একজন ব্যক্তির ছবি নিয়ে আসবো, সো আমরা এখানে কন্ট্রোল প্রেস করলে ইমেজেসের মধ্যে কোনো মানুষের ছবি আছে কি, এখানে কোনো মানুষের ছবি নেই, আমরা একটা মানুষের ছবি নিয়ে আসি, স্কোয়ার সাইজের ছবি আমরা ডাউনলোড করবো ফটো ম্যাম, ওকে সো আমরা এখান থেকে একটা সুন্দর ছবি নেই, ছবি
ওকে এই ছবিটা নিই, ঠিক আছে? তো এই ছবিটাকে আমি ফার্স্ট অফ অল ডাউনলোড করি, এটাকে আবার আমরা সমান সাইজ করে কেটে নিব আর কি। হ্যাঁ ওকে ফাইন হয়ে গেছে। সো এবার এটাকে আমরা ওপেন করি, এটাকে ওপেন করব হচ্ছে পেইন্টে, পেইন্ট দেখেন এখানে রাইট ক্লিক করে আমরা ওপেন উই পেইন্ট। খেয়াল করবেন আমরা স্কোয়ার সাইজে যেন কাটা হয় এইটা একটু মাথায় আমাদেরকে রাখতে হবে। হ্যাঁ এটা অনেক বড় হয়েছে, আমি একটু জুম আউট করে দিই, জুম আউট করে ছোটো করে নিয়ে আসি। ফ্যান্টাস্টিক। এবার আমরা এই যে এখান থেকে এই সিলেকশন টুলটা নিব, আমি এইখান থেকে টানব, একটু ভালো করে খেয়াল করবেন এই জায়গাটা থেকে আমি টেনে নিচ্ছি, এখান থেকে এইভাবে আমি টানবো। এই যে দেখেন নিচের দিকে, দেখেন নিচে আপনার লোয়ার রাইট কর্নারে, লেফট সরি লোয়ার লেফট কর্নার নিচে বাঁ দিকে দেখেন, এই যে আমি মুভ করলে ওই যে একটা ভ্যালু এসে আবার ইনটু দিয়ে আর একটা ভ্যালু আসতেছে, তার মানে এটা একটা হলো লেফট এই হাইট আর একটা হচ্ছে উইথ, এই দুইটা যেন সমান হয়, দুইটা যেন সমান হয়, সমানভাবে আমি একটা ইয়ে চার হাজার 194, আমার এই পাশেও যেন 4194 হয়, যত সময় না হচ্ছে আমি এটাকে টান 4194। 1-2% হের ফেরে সমস্যা না, হ্যাঁ 1-2-3-4-5 এর কোনো ব্যাপার না। ওকে ফাইন, ওই যে 200 হয়ে গিয়েছে আর কি, ঠিক আছে এরকম কোনো ব্যাপার না। এবার এই যে ক্রপ টুলটা আমরা এখানে ক্রপটুলটা ক্লিক করলে ওই ছবিটা ছোট হয়ে গেল। এবার আমরা এখান থেকে সেভ দিয়ে দিই, এই যে সেভ বাটনটা আছে ওই ছবিটাই সেভ হয়ে গেল আর কি। হ্যাঁ তো আমরা একটা কাজ করি, এই যে এটার একটা নাম দিই, এটার নাম দিই হচ্ছে ক্লায়েন্ট, CLIENT। ওকে ক্লায়েন্ট, এই ছবিটাকে আমরা কপি করে আমাদের যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারের মধ্যে ইমেজ ফোল্ডার কিন্তু আমরা রেখে দেবো এখানে ক্লায়েন্ট নামে। এবার আমরা হচ্ছে এখানে দেখেন আমাদের ইয়াতে চলে আসি, এইখানে নিচে হ্যাঁ এই জায়গাটাতে আমরা এই ছবিটাকে এন্ট্রি করব ক্লায়েন্ট। ওকে এখন আমরা এখানে দেখলে ছবিটা দেখব যে বিশাল বড় হয়ে আসছে, আমরা আসলে এত বড় চাই না, এই জন্য আমরা হচ্ছে এইখানে এই যে ইমেজ এই যে ING এটা কোথায় টেস্টিমোনিয়ালের মধ্যে ING তাই না, ক্লাস ধরব এইখানে আমরা ইয়া করলাম কপি করে আমরা CSS দিই, এখানে আমাদের একটু CSS করা টেস্টিমোনিয়াল, আমরা এখানে দিলাম ডট সরি এটা হ্যাশ, কারণ হচ্ছে এটা আই টেস্টিমোনিয়ালের মধ্যে ডট ING। ওকে এটা আমরা একটা উইথ আমরা হচ্ছে ধরেন 100 পিক্সেল দিই, WIDTH অথবা ধরেন আমরা 100 and 50 পিক্সেল। এখন এটার উইথ হাইট দুইটা সমান দিতে হবে, হাইটও আমরা হাইট। ওকে এবার যেহেতু হাইট উইথ সমান তাই আমরা বলবো বর্ডার রেডিয়াস কি হবে, বর্ডার রেডিয়াস হবে 100%, তাহলে এটা অ্যাকুরেট গোল হয়ে যাবে। এইখানে আরেকটা ফিল্ড আছে অ্যাকুরেট গোল হওয়া সত্ত্বেও দেখবেন আপনার ছবিটা এই যে ওভারফ্লো হয়েছে এটা কিন্তু গোল কিন্তু ছবিটা গোল হয়নি, এই কারণে আমরা এখানে বলবো ওভারফ্লো কি যায়, ওভারফ্লো কি যায়, তারপর দেখবেন যে ছবিটা এরকম। ওকে আচ্ছা এইখানে আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে একটা বর্ডার দিয়ে দিলে ভালো হবে, বর্ডার আমরা দিলাম 2px সলিড, আমরা হচ্ছে রেডি দিলাম আপাতত, ওকে তাহলে এটা 2px সলিড রেড কালারটা হবে। এখন দেখেন এইটা আছে কোথায়, আমরা যদি যাই ইমেজটা কোথায় আছে, ইমেজটা আছে হচ্ছে এই ডিবের ভিতরে তাই না, এই ডিবের মধ্যে আছে, এই ডিবের আমরা একটা নাম দিই, আমরা নাম দিই হচ্ছে টেস্টিমোনিয়াল ইনার, এই ডিবটার একটা নাম দিই টেস্টিমোনিয়াল ইনার ক্লাস টেস্টিমোনিয়াল আন্ডারস্কোর আই এন। এইবার দেখেন এটার মজাটা হবে এখানে টেস্টিমোনিয়াল ইনারকে আমি এখানে করলেও হয়, আমি এখানে কিন্তু বলি যে ডি হাইফেন ডিসপ্লে ফ্লেক্স করে এটাকে সেন্টার করে দিব, এই এখানে তো করা যায় ডিসপ্লে ডি হাইফেন তাহলে টেস্টিমোনিয়াল ইনার না দিলেও হতো,
ডি হাইফেন ফ্লেক্স এবং আমরা বললাম জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। ওকে, আজকে যদি এল এন আই অ্যালাইন আইটেমস, এখন দেখবেন যে এটা মাঝখানে চলে আসছে, ঠিক আছে, পুরোপুরি চলে আসছে। এখন সেই ক্ষেত্রে আমরা এটা না দিলেও চলবে, টেস্টিমোনিয়াল কি না আছে। এটা হলো, এখন আমি কী করবো, এটার নিচে এসে এই এই যে ইমেজ, এই পুরো এই ক্লাসের নিচে, শুধু আইএনজি ট্যাগের নিচে না, এই আইএনজি যেটা মধ্যে করেছে তার নিচে এসে আমি এখানে বললাম যে একটা এইচ থ্রি ট্যাগ নিলাম। ওকে, এইখানে ধরেন নাম লিখে দিলাম যে জন। ওকে, আমরা এখানে নাম, কিন্তু সমস্যা হচ্ছে কি, এই যে ওই যে আমি কি বলছি ফ্লেক্স প্রপার্টি করার কারণে এটা নিচে নিচে আসছে, এই কারণে পাশাপাশি আসছে। এই কারণে আমি এখানে বলে দিব যে তোমার ফ্লেক্স প্রপার্টি ঠিক আছে, বাট এখানে হবে হচ্ছে ফ্লেক্স ডিরেকশন, ফ্লেক্স COLUM, ফ্লেক্স কলাম। তাহলে এটা নিচে নিচে ফ্লেক্স কলাম, ফ্লেক্স কলাম, এটা ডিফল্টভাবে ফ্লেক্স রো থাকে, নিচে নিচে চলে আসছে। এবার হচ্ছে আমরা এখানে এই এইটার নিচে আমরা একটা লিখে দিলাম টিচার, আমরা এখানে একটা ক্লাস নিই, ক্লাসটা হলো দিলাম হচ্ছে PY প্যাডিং, সরি MY, মানে মার্জিন হচ্ছে এখানে দিয়ে দিলাম টু, ফ্রি না দিয়ে হচ্ছে টু দিয়ে। এইখানে আমি ধরুন ওনার ডেজিগনেশনটা লিখে দিলাম, আমি লিখে দিলাম তাহলে এখানে দেখেন যে ওনার ডেজিগনেশনটা চলে আসলো এখানে, আমি দিলাম এমটি এমটি হাইফেন ওয়ান আর হচ্ছে এমবি হাইফেন। এমটি না দিলেও হবে, শুধু কারণ এই যে এমটি না দিলে হবে কেন, কারণ এই যে এইচ এইচ থ্রির আবার একটা মার্জিন আছে, মার্জিন বটম আছে, সো ওই মার্জিন বটমটাই এনাফ আর কি। হ্যাঁ, এবার এটা নিচে হচ্ছে একটা টিচার, টিচার দিয়ে আমি এখানে বলে দিলাম আর লরেমের ধরেন আমি 15টা ওয়ার্ড দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে এখানে আপনার সম্পর্কে আপনার যে ক্লায়েন্ট সে আপনাকে কমেন্ট করেছে আর কি, সুন্দরভাবে দেখুন চলে আসে, এটা আপনার ক্লায়েন্টের ছবি, এটা তার নাম, এটা তার ডেজিগনেশন, এটা হচ্ছে আপনার কমেন্ট। আপনি চাইলে এখানে যে কমেন্টের যে সিম্বল সেই সিম্বলটা দিতে পারেন, সেই ক্ষেত্রে আমরা যদি বলি যে ক্লাস কিউ ইউ কোড বানান কি কিউ ইউ ও টিই কোড, আচ্ছা কোড নামে একটা ইয়াই আছে, ট্যাগ আছে, এই যে ফিচার ঠিক আছে কি, বানানটা বোধ হয় ঠিক নেই, আচ্ছা বানানটা ঠিক হলে এই দুই পাশে একটা কোটেশন চলে আসবে আর কি। হ্যাঁ, তা আমি পিতেই রাখছি, আমি এইখানে নর্মালি দিয়ে দিচ্ছি এইটা। এই হচ্ছে আপনার সম্পর্ক, কারণ এটা এটা যদি একটু ইতালি করতে ভালো হতো তাহলে আমরা এখানে লিখে দিই ক্লাস টিই টেক্সটি টেক্সট হাইফেন মনে হয় না এটা বুটস্ট্র্যাপ ক্লাস আছে নাই, তাহলে আমরা হয় আমরা এখানে ই করে দিব, স্টাইল করব, না হলে আমরা এটা আই ট্যাগের ভিতরে রেখে দেবো। হ্যাঁ, কন্টেস্ট টাইপ, সরি এফ এস আই দিলে প্রথম এফ এস ইত্যাদি, আমি একটু ক্লাস দিয়ে ট্রাই করি। হ্যাঁ, কন্টেস্ট টাইপ দিলেই হয়ে যাবে, ক্লাস এফ এস, এটা কি ফন্ট সাইজ বুঝায় নাকি ফন্ট কন্টেস্ট টাইপ আই পেন, যদি আমি হয় কিনা দেখি।
আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে স্টাইলের মধ্যে ফন্ট স্টাইল ইত্যাদি, ফন্ট স্টাইল ইত্যাদি এরকমই থাকে আর কি কথাগুলো, অ্যাকচুয়ালি আপনার এরকম ইয়ে করা থাকে আর কি। সো এই হচ্ছে আমাদের যে এইখানে যদি আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই ডেফিনেটলি এটা ভালো লাগবে। তো আমরা কাজ করি বিজি হাইফেন আয়ন, ওকে নাইস সুন্দর, এটা কালার দিয়ে দিলাম, আমাদের এটা সুন্দর একটা সেকশন হলো। কিন্তু আমরা এটাকে কিন্তু এভাবে রাখবো না, আমরা কি করবো এটাকে একটা স্লাইডিং করবো আর কি। হ্যাঁ এটা একটা স্লাইডিং হবে, তো স্লাইডিংটা কীভাবে হবে সেটা আমরা যে কোয়েরি স্লাইডার ইনস্টল করবো এখানে, যে স্লিক স্লাইডার আছে, যে কোয়েরি আমরা যে কোয়েরি স্লাইডার লিখে সার্চ করি আমরা অনেক স্লাইডার আমরা পেয়ে যাব। স্লাইডার প্লাগিন এখানে ক্লিক করে দেখেন অনেক ধরনের স্লাইডার রয়েছে, একটা স্লাইডার নিব প্রথমটা এই নাম লিখে দিই। হ্যাঁ অনেক রকমের স্লাইডার আছে, হ্যাঁ সিক্স স্লাইডার একটা স্লাইডার ফুললি রেসপন্সিভ টাইপ এর করতে খুবই ক্যারোসেল স্লাইডার। পুরোপুরি ইনস্ট্রাকশন আছে এরকম জায়গা থেকে আমরা এটা করবো আর কি। হ্যাঁ মোটামুটি এখানেও বেশ ইনস্ট্রাকশন দেওয়া আছে। স্লাইডার ইন্ডিভিজুয়াল স্লাইডার স্লাইডার এই অনেক রকমের স্লাইডার এখানে আছে, হ্যাঁ এবং এই স্লাইডারটা ইনস্টলেশন প্রসেস এবং অনেক ফিচার রয়েছে। আপনি ন্যাপবার দিবেন কি না, আপনি ইয়া দিবেন অ্যাপ্লিকেশন আইটেম দিবেন কি না, আপনি রেসপন্সিভ করবেন কি না, সমস্ত ইয়াগুলো এখানে আছে। ঠিক আছে তো আমরা এটা দিই, এটা খুব সুন্দর কেটে দিই। দেখেন এইখানে এটা কিভাবে করেছে, প্রথমে হচ্ছে আমাকে বলছে যে হাউ টু ইউজ ইট, এটা কীভাবে আপনি ব্যবহার করবেন। এখানে বলছে এই দুইটা সিএসএস আপনাকে অ্যাড করতে হবে, তারপরে এটাকে এই যে আপনার ভেতরে যে স্লাইডগুলো নেবেন সেটা এই স্টাইলে হতে হবে, মানে তার এই যে মেইন ডিভের ক্লাস হবে স্লাইডার আর হচ্ছে ডেমো, এইটা আপনি চেঞ্জ করতে পারেন বাট স্লাইডারটা চেঞ্জ করতে পারবেন না। তারপর এই যে জাভাস্ক্রিপ্ট একটা হচ্ছে মেইন যে কোয়েরি এটা অলরেডি আমাদের আছে, আর এখন শুধু এই ফাইলটা নিলেই হচ্ছে। আচ্ছা আর হচ্ছে এটাকে ইনিশিয়ালাইজ বা অ্যাক্টিভেট করার জন্য এই জিনিসটা লাগবে। ঠিক আছে আমরা করে ফেলি চলো এটাকে, এই জন্য আমরা এটাকে ফার্স্ট অফ অল ডাউনলোড করি। ডাউনলোড করলে আমরা এখানে দেখেন দুইটা সিএসএস আমাদের লাগবে, একটা হচ্ছে স্লিক ডট সিএসএস, একটা হচ্ছে স্লিক হাইফেন থিম ডট সিএসএস। ওকে সো এটা ডাউনলোড হয়ে গেছে, আমরা একটু করে আমরা খুব ঝটপট করবো, ভিডিওটা দেখে নেবেন আপনারা। এই যে এর আগেও আমরা যে কোয়েরি স্লাইডার ইনস্টল করেছি, সুতরাং এটা তার কঠিন হওয়ার কথা না। তাহলে আমাদের এই যে এখান থেকে কি নিতে হবে, সিএসএস এর দুইটা ফাইল নিতে হবে। আমরা স্লিকে ঢুকি, স্লিকে ঢুকলে এখানে দেখেন একটা হলো স্লিক ডট সিএসএস আর একটা হচ্ছে স্লিক ডট থিম হাইফেন থিম ডট সিএসএস, এই দুইটাকে আমরা আমরা কাজ করি। সেটা হচ্ছে আমাদের যে মেইন ফোল্ডার এইখান থেকে আমরা স্লিক নামে একটা ফোল্ডার তৈরি, এইটার ভিতরে আমরা দুইটা ফোল্ডার তৈরি করি, একটা হচ্ছে সিএসএস, এই সিএসএস এর মধ্যে আমরা ওই ফাইল দুটাকে কপি করে রাখি। হয়ে গেল, আর একটা ফোল্ডার এখানে তৈরি করি সেটা হচ্ছে জেএস। এইটার মধ্যে আমরা ওই যে জেএসএস এর কোনটা জেএস ফাইলের কোনটা নিতে বলছি একটু দেখে নিই, নিজে এখানে সিলিং ডট জেএস, তাহলে আমরা এই ফোল্ডারে চলে যাই। আমরা যখন বাইরের কাজ করব বা রিয়েল টাইম কাজ করব তখন এই মিনি ফাইল ফাইলটা নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ মিনি ফাইল ফাইল
select-theme.css না নিয়ে আমরা যদি মিনিফাইড ফাইল পাই তাহলে সেটা নেব, আমি বোধহয় লেস ফাইলটা নিচ্ছি, সিএসএস ফাইলটা নিই। যদি আমরা মিনিফাইড ফাইল চাই সবসময় মিনিফাইড ফাইল নেব, ঠিক আছে। select.js-টা এখন নেই, আচ্ছা এখানে বোধ হয় আমি একটা ভুল ফাইল নিয়েছি, যে এখানে হচ্ছে এই এই লেস ফাইলটা নিয়েছি, লেস হবে না, হবে হচ্ছে select.css আর একটা হচ্ছে এই লেসটা নিয়েছি, এইটা সিএসএসে যাই, এখানে এটা হলো লেস হয়ে গেছে, দেখুন ডিলিট করে দিয়ে আমি আবার লেস করছি। এবার এই দুটা ফাইলকে আমাদের এক করতে হবে, সেটা আমরা জানি যে ফার্স্ট অফ অল আমরা হচ্ছে আমাদের এই যে এখানে অবশ্যই আমাদের ফাইলটার উপরে, কখনোই আমাদের ফাইলের নিচে কোনো ফাইল কিন্তু অ্যাড করবো না, হ্যাঁ। তাই এখানে আমরা লিখে দিই ক্লিক, আর এই জায়গাটাতে আমরা যেখানে পুরোটা কেটে দিয়ে আমরা এখানে বলবো হচ্ছে এই যে স্লিক, তার মধ্যে হচ্ছে সিএসএস, তার মধ্যে প্রথমে দিতে হবে select.css, কপি পেস্ট করি, হ্যাঁ এটাকে এইখানে কেটে দিই, পরে হচ্ছে select.css থিমটা, ঠিক আছে হয়ে গেল। এবার একদম নিচে গিয়ে আমাদের যে ফাইলটা সিলেক্ট করে দিব, আমাদের যে ফাইলটা সেটা নিচে। এবার এইখানে আমরা লিখে দিলাম হচ্ছে স্লিপ, আর এই জায়গাটাতে আমরা কেটে দিয়ে আমরা স্লিপ এর মধ্যে ঢুকবো, বেস এর মধ্যে ঢুকবো, কাজ শেষ। এবার আমাদের ছোট দুইটা কাজ করতে হবে, একটা হচ্ছে মেইন ডট জেএস এর মধ্যে আমাদের এই যে এখানে যেটা বলে দিয়েছে এই জিনিসটা অ্যাক্টিভেট করার জন্য এই জিনিসটা আমাদের লাগবে, কপি করে নিলাম, যে এই এইভাবে কপি করলে কিন্তু হবে না খবরটা, তাহলে দেখবেন যে এক দুই এগুলোও কপি হবে, তাই আপনি এইটার উপরে ক্লিক করবেন যে ডান পাশের বাটনটা, তারপরে এইভাবে সিলেক্ট করে কপি করবেন, কপি করে এখানে এখানে গিয়ে আপনি মেইন ডট জেএস এখানে নিচে নেমে এখানে আপনি কমেন্ট করতে পারেন, কমেন্ট করে কাজ করা আসলে ভালো। এখন এইখানে ডেমো দিব না, হ্যাঁ এখানে ধরুন আপনি আপনার নাম দিলেন, যে কোনো যার যার নাম আপনি দিতে পারেন, আমি এটা দিয়ে রাখবো, ওকে। এবার আমরা এখানে যাই, এইখানে আমাদের এই যে স্লিকের যে স্লাইড এই জায়গাটাতে মূলত কাজ করতে হবে, আমরা এই যে বেসিক্যালি আমরা তো কলামকেই স্লাইড করবো, তো আমরা পুরো কলামটাকেই নিয়ে নিতে পারি, হ্যাঁ চাইলে, অথবা আমরা চাইলে এই কলামের ভিতরের অংশটাকেও নিতে পারি, সমস্যা নেই। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে এই উপরে দেখেন মেইন ডিভে আপনি স্লাইডার নিতে হবে, আর এখানে ডেমো না দিয়ে আমরা যে আমার নাম দিয়েছিলাম ওই নাম, এখন এইটা হচ্ছে আমরা এই ডিভের ভিতর দিয়েছিলাম, এটাকেও করতে পারি আমরা কলাম কেই করি, হ্যাঁ অথবা কলাম কেই করি, ঠিক আছে। তাহলে এখানে slider স্লাইডার, আর একটা হচ্ছে কাজ শেষ। এখন আমরা কী করবো, এই কলামটাকে আমরা, আচ্ছা একটা কাজ করি, কলাম না দিয়ে আমরা হচ্ছে এইটা করি, এইটা যেটা দিই এটার মধ্যে আমরা দিলাম হচ্ছে slider, এইবার এটাকে আমরা ডুপ্লিকেট করি, করে এইখানে এখন আমরা যদি আমাদের ইয়াতে যাই তো আমরা এইরকমটা দেখতে পাবো, ওর একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে কি, আচ্ছা তাহলে একটা কাজ করি, দেখেন একটা ঝামেলা হয়েছে, সেটা হচ্ছে আমরা এইখানে এটা না করে এই পুরো যে স্লাইডারটা এইটাকে আমরা একটা ডিভের মধ্যে রাখি, যেখানে ক্লাস দিই স্লাইড ডট এটার মধ্যে রাখলাম, হ্যাঁ বানানটা কি ঠিক আছে, slide স্লাইড, আমরা একটু বানানটা দেখে আসি, স্লাইডার বানান ঠিক কি, স্লাইডার এবার হচ্ছে এই যে স্লাইডারের ভিতরে যে আইটেম এই আইটেমটা কেন কপি, আমি আমার ভুল হয়েছে ওখানে, আমি ইনার আইটেমগুলো কপি না করে মেইন আইটেমটা কপি করে ফেলছি, এখানে দেখেন যে মেইন আইটেম কপি করা যাবে না, মানে এইটা সহ না, এই ভিতরের আইটেম কপি হবে, স্লাইড ওয়ান স্লাইড টু,
তার মানে যে যেখানে আমি ক্লাসটা দিয়েছিলাম এই স্লাইডকে ধরা যাবে না, এর ভিতরের অংশটাকে ধরতে হবে। কপি করে আমরা এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। আমি আরেকটা করলাম, তিনটা করলাম। আচ্ছা, এবার যদি আমাদের ওয়েবসাইট আমরা যাব, সো আমরা এখানে স্লাইডিং সিস্টেমটা হওয়ার কথা, এই যে স্লাইডিং সিস্টেম হয়েছে এবং এখানে এই যে স্লাইড হয়েছে, ঠিক আছে, কত ফ্যান্টাস্টিক। আর আমরা একটু নাম চেঞ্জ করে দিই, প্রথমটাতে তো জন ডো দিলাম, পরেরটাতে আমরা ধরেন এখানে দিলাম হচ্ছে জন স্মিথ, পরেরটাতে দিলাম হচ্ছে টেরি স্মিথ, ওকে। এখন আপনি দেখেন এই নাম দেখবেন, নাম চেঞ্জ হবে, দেখবেন এখানে দিলেন জন স্মিথ, তারপর হচ্ছে টেরি স্মিথ, আবার জন ডো, ঠিক আছে, নাম চেঞ্জ। আপনি ছবি চেঞ্জ করে দিলে কিন্তু ছবিও চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন এটা দেখেন আপনি যখন ক্লিক করছেন তখন চেঞ্জ হচ্ছে, বাট আমি চাচ্ছি যে এটা যেন অটো চেঞ্জ হয়, ক্লিক করলেও যেন হয় বা অটো যেন হয়। এই অটো যেন হয় এটার জন্য হচ্ছে আমাদের এইখানে এই যে মেইন ডট জে এসে গিয়ে এখানে একটু কাজ করতে হবে। কী কাজ সেটা এই যে এখান থেকে আমরা দেখতে পাই, এই যে এখানে, এই যে এখানে বলে দেওয়া আছে, দেখেন আপনি যেই ইয়াগুলো যে অ্যাভেলেবেল অপশনস বা ফিচার সেটা আপনি এখান থেকে নেবেন। এখানে অটো প্লে বলে একটা ব্যাপার আছে, দেখেন অটো প্লে, অটো প্লেকে ট্রু করে দিতে হবে। এই যে ডিফল্টভাবে অটো প্লেটা ফলস থাকে, ঠিক আছে। সো আপনি যদি এখানে, এখানে লেখার সিস্টেম হচ্ছে, এখানে লেখার সিস্টেম হচ্ছে এই যে, এই যে স্লিক ইয়ারটা নিলেন না, এই এই যে স্লিক নামে যে ক্লাসটা এটার ভিতরে এসে, এই সরি স্লিক নামে যে ফাংশনটা এটার ভিতরে এসে একটা সেকেন্ড প্যাকেট দিয়ে ভিতরে ঢুকবেন, ঢুকে এখানে লিখবেন এ ইউ টি ও অটো পি এল এ ওয়াই, অটো প্লে কোলন দিয়ে আপনি এখানে টি আর ইউ টি টু, যদি একটাই আইটেম থাকে তাহলে আর কমা না দিলেও হয়, আর একাধিক হলে এরপর যদি আর একটা আইটেম লিখেন তাহলে অবশ্যই এখানে কমা দিয়ে তারপর সেই আইটেমটা লিখতে হবে। আচ্ছা, এবার যদি আমরা এখানে যাই আমরা দেখবো যে একটা নির্দিষ্ট সময় পর পর দেখেন অটো স্লাইড হচ্ছে, আপনি এটা না ধরলেও নির্দিষ্ট সময় পর পর অটো স্লাইড হবে। এখন এটা কত সময় পর পর স্লাইডটা হবে, প্রতি সেকেন্ডে একবার হবে নাকি 2 সেকেন্ডে একবার হবে না 3 সেকেন্ডে একবার হবে, এটাও আপনি বলে দিতে পারেন। এটা বলার জন্য আপনাকে আবারও এখানে খুঁজে খুঁজে এখানে দেখতে হবে। হ্যাঁ, এই দেখে নিচ্ছি অটো প্লে স্পিড, অটো প্লে স্পিড এখানে হচ্ছে 3000 দেওয়া আছে, তার মানে হচ্ছে এখানে 3 সেকেন্ড, মানে প্রতি হাজারে 1 সেকেন্ড আর কি। হ্যাঁ, সো আপনি এখানে কমা দিতে হবে এখন, আচ্ছা এল টি অটো পি এল এ ওয়াই অটো প্লে এস পি ই ডি। এখন এখানে একটু খেয়াল রাখবেন যখন দুইটা ওয়ার্ড হবে তখন এই যে পরবর্তী ওয়ার্ড, প্রতি ওয়ার্ডে প্রথম অক্ষরটা বড় হাতে হতে হবে। হ্যাঁ, এইভাবে লেখার সিস্টেম, হ্যাঁ ভেরিয়েবল লেখার সিস্টেম হচ্ছে এইভাবে। এবার আপনি যদি এখানে দেন 1000, তারপর এখানে কমা দেন, তখন লাস্টে একটা কমা না দিলেও চলবে, তাহলে কী হবে এবার দেখবেন কি প্রতি সেকেন্ডে চেঞ্জ হচ্ছে, সেকেন্ডে চেঞ্জ হচ্ছে, দেখবেন যে ঘনত্ব বেড়ে গেছে, দেখছেন ঘনত্ব বেড়ে গেছে। তো ঠিক এইভাবে আপনি 1000 দিলে 1 মিনিট, 1 সেকেন্ড, 2000 দিলে 2 সেকেন্ড, 3000 দিলে 3 সেকেন্ড, প্রতি হাজারে 1 সেকেন্ড করে এটা হবে। এখন দিলে আপনি 3000 হবে। আপনি যদি 3 সেকেন্ড পর পর চেঞ্জ হওয়া বলতে চান তাহলে আপনার এখানে 3000 না লিখলেও হবে, মানে এটা ডিফল্টভাবে 3000 দেওয়া আছে, তো তখন এটা আপনাকে না দেয়া, দেয়া না দেয়া সমান কথা আর কি, ঠিক আছে, ওকে ফাইন। তো ঠিক আছে, আজকে আমরা ক্লাসটা এখানে শেষ করব, পরবর্তীতে আবার নতুন কোনো ফিচার নিয়ে আমরা আসবো।